Headline sponsored by Gurukulam English Medium School, Barub Shah Alipur Dwara Admission. প্রত্যন্ত দ্বীপে কুমারী পুজো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ সেই দ্বীপে কয়েক হাজার মানুষের বসবাস অত্যন্ত দ্বীপ এলাকার হওয়ার কারণে টিভির পর্দায় চোখ রেখে উপভোগ করতে হতো নবমীর কুমারী পুজো এই সাগরদ্বীপ এলাকার মানুষের কুমারী পুজো দেখার বা করার যে আক্ষেপ হয়েছিল তার অবসান ঘটল সাগরদ্বীপের এই প্রথম কুমারী পুজোর শুভ সূচনা করল কয়লাপাড়ার সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এই কুমারী পুজো দেখতে সাগরদ্বীপের মানুষেরা ভিড় জমিয়েছে এবছর কয়লাপাড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো 47তম বর্ষে পদার্পণ করেছে সাগরদ্বীপ এলাকার মানুষের কথা মাথায় রেখে এবছর থেকেই শুরু হয়েছে সাগরদ্বীপে কুমারী পুজো এ বিষয়ে সুধীর কুমার মাইতি তিনি বলেন আমরা বেলুড় মঠের কুমারী পুজো টিভির পর্দায় দেখি এবং আমাদের এই দ্বীপ মূল ভূখণ্ডের থেকে আলাদা এই দ্বীপ এলাকার মানুষের ইচ্ছে থাকলেও ব্যয়বহুল হওয়ার কারণে কুমারী পুজো দেখতে কলকাতায় যেতে পারে না সাগরদ্বীপ এলাকার মানুষদের এই আক্ষেপ দূর করার জন্য এবছর থেকেই আমরা কুমারী পুজোর আয়োজন করছি এই কুমারী পুজো দেখতে সাগরদ্বীপের মানুষদের স্বতঃস্ফূর্ত উদ্দীপনা দেখে আমরা আপ্লুত ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পূজা করেন 1898 সালে তার কাশ্মীর ভ্রমণকালে তিনি যখন 1898 সালে কাশ্মীর ভ্রমণে গেছিলেন তখন তিনি এক মুসলমান মেয়েকে কুমারী পুজো করেছিলেন শাস্ত্র রীতিতে ব্রাহ্মণ কন্যাকে কুমারী পূজার কথা বলা হয়েছে কিন্তু তিনি সমস্ত রীতির ঊর্ধ্বে গিয়ে পুজো করেছেন মুসলমান কন্যাকে তিনি জাতপাতের ঊর্ধ্বে দেবী দর্শন করেন দেবীত্ব কেবল ব্রাহ্মণত্বের মধ্যে সীমাবদ্ধ নয় বা দেবীত্ব ও মাতৃত্ব কারোর একচেটিয়া সম্পদ নয় মাতৃত্ব ও দেবীত্ব প্রতিটি নারীর আজন্ম সম্পদ স্বামীজির ধ্যানে ও দর্শনে তা প্রমাণিত তাই তিনি মুসলমান কন্যার মধ্যে দেবীত্বের সন্ধান পেয়েছিলেন তিনি বলেছিলেন দর্শকদের যেদিকে তাকাচ্ছি দেখছি কেবল মার মূর্তি অবাক হয়ে গিয়েছিলেন দর্শকরা স্বামীজির ভাবমূর্তি দেখে 1899 সালে তিনি কন্যাকুমারী শহরের ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল মনমথ ভট্টাচার্যের কন্যাকে কুমারী রূপে পুজো করেছিলেন 1901 সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো কুমারী পুজো শুরু করেন 1901 সালে বেলুড় মঠের প্রথম কুমারী পুজো স্বামী বিবেকানন্দ নজন কুমারীকে পুজো করেন এখন বেলুড় মঠে একজনকেই করা হয়ে থাকে এটাই নাকি শাস্ত্রীয় রীতি স্বামীজির দিব্যদৃষ্টিতে সকল কুমারী দেবীর এক একটি রূপ সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি পুজো করেছিলেন নজন কুমারীকে স্বামীজি প্রতিটি কন্যাকে ভক্তি ভরে পুজো করেছিলেন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন শ্রদ্ধা ভরে এই নয়জন কন্যার মধ্যে একজন ছিলেন গৌরীমার পালিতা কন্যা দুর্গামা যার কপালে টিপ পরাতে গিয়ে স্বামীজি ভাবাবিষ্ট হয়ে গিয়েছিলেন চন্দনে টিপ পরানোর সময় তিনি ভাবে শিহরিত হয়েছিলেন আবেগ ভরে তিনি বলেছিলেন আহ দেবীর বোধ হয় তৃতীয় নয়নে আঘাত লেগে গেল তার দৃষ্টি ঠিকই আমাদের দুটো চোখ থাকলেও তৃতীয় চোখ থাকে দেবী দুর্গার তিনি সেই কুমারীর মধ্যে তৃতীয় নয়ন প্রত্যক্ষ করেছিলেন তার দৃষ্টিতে তিনি যেমন সেদিন দুর্গারূপে প্রতিষ্ঠিতা পরবর্তীকালেও সেই কন্যা দুর্গামা নামে পরিচিত হয়েছিলেন স্বামীজির স্নেহধন্যা ছিলেন এই কন্যা স্বামীজির কুমারী পূজা যেন সত্যি সত্যি ঠিক ঠিক দুর্গামা রূপে তিনি পরিগণিতা হয়েছিলেন শুধু তাই নয় দুর্গামা অধ্যক্ষা রূপে প্রতিষ্ঠিতা হয়েছিলেন শারদেশ্বরী আশ্রমে স্বামীজির অন্তর্দৃষ্টি যেন বাস্তবায়িত হয়েছিল এই কুমারী পুজোর মধ্য দিয়ে অবশ্য এই নয়জন কুমারীর মধ্যে দুর্গামা যেমন ছিলেন তেমনি শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল দাদার কনিষ্ঠা কন্যা রাধারানীও ছিলেন স্বামীজি এই পুজোর দ্বারা যেন একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন সমস্ত নীতির ঊর্ধ্বে গিয়ে তিনি সৃষ্টি করেছিলেন এক নতুন নীতি তিনি নারী জাতির প্রতি অগাধ শ্রদ্ধার নিদর্শন করেছেন এই কুমারী পুজোর মধ্য দিয়ে শুধু তাই নয় ইদানিং যে দুর্গাপুজোর সময় জীবন্ত কন্যাকে কুমারী পুজো করার প্রচলন তা স্বামীজিরই আবিষ্কার বা তিনিই এর প্রচারক অন্য একটি ঘটনার মধ্যে আমরা পাই তাকে দিব্যভাবের পূজক হিসাবে তিনি তখন উত্তরপ্রদেশের গাজীপুরে খুব সম্ভবত 1900 সাল সেখানে এক প্রবাসী বাঙালির কুমারী মেয়েকে কুমারী পুজো করেছিলেন সেই মেয়েটির নাম ছিল মনিকা পরবর্তীকালে এই মনিকা দেবী হয়ে উঠেছিলেন যশস্বিনী সন্ন্যাসিনী এ যেন স্বামীজির ওই দিব্য বীজের বপন যেন অনাঘ্রাত কুসুমকে দেবসেবায় উৎসর্গ করা যথার্থতার দেবী দর্শন কুমারী পুজোয় উৎসর্গীকৃতা মনিকা যেন দেবী মূর্তিতে প্রতিষ্ঠিতা এই মনিকা দেবী শেষ জীবনে সন্ন্যাসিনী হয়ে যশোদা মাই নামে পরিচিত হয়েছিলেন জগতে এও স্বামীজির এক অন্য আবিষ্কার ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা এবং এই ভাবনাটা আমাদের বিভিন্ন দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে আমরা রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ এই সমস্ত জায়গায় কুমারী মায়ের পুজো দেখে আমাদের নিজেদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল যে আমরা যদি এটাকে করতে পারি তাহলে আমরা আমাদের এই সামাজিক পরিস্থিতিতে অর্থাৎ মা আমাদের সমাজের যারা মায়েরা যারা দশভুজা রূপে এই সমাজকে ধরে রেখেছে
তাদেরকে দিকে লক্ষ্য রেখে, সমাজের মায়েদের দিকে লক্ষ্য রেখে, মায়েদের শিক্ষা, মায়েদের স্বাস্থ্য বিভিন্ন দিক থেকে ফুটিয়ে তোলার জন্য আমরা এই কুমারী মাকে, অর্থাৎ বর্তমান দিনে যে দশভুজা মা রূপে তাকে পূজা করার জন্য একটা আমরা পরিকল্পনা নিয়েছিলাম। সেটা আজকে সবার সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়েছে। সেই জন্য সবাইকে আমাদের এই পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম সুবীর কুমার মাইতি, সহশিক্ষক কয়লাপাড়া এসডি হাইস্কুল। ধন্যবাদ স্যার। কয়লাপাড়া সার্বজনীন দুর্গোৎসব আজ 47 বছরে পদার্পণ করেছে। আমাদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করছিল, মা কুমারী অবস্থাতে তামিলনাড়ুতে কন্যাকুমারীতে আছে। আমরা তো মায়ের 10 মহাবিদ্যা জানি, যেখানে মা কখনো কালী, কখনো তারা, কখনো ষোড়শী, কখনো ভৈরবী, কখনো ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলামুখী, ধূমাবতী, কমলা। কিন্তু মায়ের এই যে কুমারী অবস্থাতে বিরাজমান আছেন কন্যাকুমারিকাতে, সেখানে দেবাদিদেব কথা দিয়েছিলেন সূর্য উদয়ের আগে ফিরে আসবেন, কিন্তু তিনি ফিরে আসতে পারেননি, আর এই অবস্থাতেই আছেন। তাই আমরাও মাকে সেই কুমারী অবস্থায় আরাধনা করার জন্য এবছর উদ্যোগ নিয়েছি। আমাদের সার্বজনীন যে বর্তমান বৎসরের কমিটি, তারা মাথার মধ্যে নিয়েছে যে মায়ের এই মূর্তিতে আমরা এক বছর পুজো করে দেখতে চাই। তাই কয়লাপাড়া সার্বজনীন দুর্গোৎসবের ইতিহাসে এই 47তম বছর এক নতুন অধ্যায় সূচিত করছে। এটা মেমোরেবল ডে হিসেবেই আমাদের কাছে থাকবে, এবং আমরা আশা করছি মানুষের যা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে মায়ের এই অবস্থাতে পূজা করার, এতে মানুষের যা সাড়া পাচ্ছে, যা সাহায্যের হাত তারা যেভাবে বাড়িয়ে দিয়েছে, আমাদের কমিটি আমরা এতে উৎসাহিত বোধ করছি। আগামী দিনেও যাতে এই ধারাকে অব্যাহত রাখা যায় আমরা চেষ্টা করব। এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে হিরণময় আচার্য, তার মেয়ে, তাকেই আমরা দেবী হিসেবে আজকে পুজো আরাধনা করতে চাই। 12টা থেকে 2টা, 2 ঘন্টার একটা আমরা আছি আজকে। ধন্যবাদ স্যার। আপনার নাম? বিনয় কৃষ্ণ পাত্র। আমি এই দুর্গাপূজার 5 বছরের সম্পাদক ছিলাম 1998 সাল থেকে 2003 পর্যন্ত। এখন শিক্ষকতা করি, কাকদ্বীপে থাকি, কিন্তু বাড়ি এই পুজোর টানে প্রতি বছর চলে আসি।